আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া ভালো আছি। তো এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকের ওয়েদারটা খুব একদম বৃষ্টি, ঠান্ডা, অনেক বাতাস যশোরে। এখন কোন কোন জেলায় কীরকম তা তো জানি না, এখানে বৃষ্টি হচ্ছে, বাতাস, আর বাতাস তো প্রচণ্ড বাতাস, তার সাথে ঠান্ডা পড়তেছে। তো এদিকে আমি যে রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়ে মেটে আলু। তো চিংড়ি মাছ দিয়ে মেটে আলু রান্না করার জন্য আমি সব কিছু বসিয়ে দিলাম কড়াইতে, এক এক করে দিয়ে দিচ্ছি। তার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি মেটে আলুগুলো দিয়ে দিছি, তার সাথে একটা আলু দিলাম। সবসময় আমরা যে আলুটা খাই গোল আলু, সেটা দিলাম মেটে আলুর সাথে। তো আমার তরকারিটা এই যে কষানি হচ্ছে, আমি ভালো করে কষিয়ে নেব। এই আলুটা আমার যে কি পছন্দ বলে বোঝাতে পারবো না কাউকে, যে আমার যে এত পছন্দ আলুটা। ভাত না খেয়ে বসে বসে আমি বাটিতে তরকারি নিয়ে খেলে আমার এত ভালো লাগে। যাই হোক, গল্প করতেছি অনেক আপনাদের সাথে। তা আমার এদিক দিয়ে তরকারিটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমি সাথে একটু টমেটো দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি ধনে পাতা দিয়ে তো তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি একটা ইলিশ মাছ ভুনা করব, খালি মাছ ভুনা করব। তো আমি ধনে রসুন দিয়ে দিলাম, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিব। এখন কাঁচা মাছ রান্না করব, তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চুলায় নিয়ে যাব কড়াইটা। তো চুলায় বসিয়ে দিলাম। এই যে তরকারিটা হচ্ছে ইলিশ মাছ বোনা। মাছটা বেশি বড় না, তারপরে কিন্তু অনেক মজা মাছটা, একদম টাটকা, মনে হয় যে এখন নদী থেকে ধরে নিয়ে আসছে সেরকমই মনে হচ্ছে। তো যা হোক, এখান থেকে আমার মাছটা হয়ে যাচ্ছে, আমি একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গেছে। এই যে মেটে আলু, কী সুন্দর কালার! আর এদিকে হলে ইলিশ মাছ বোনা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।